কিছু কিছু লোক আমাদের দেশ সম্বন্ধে নেতিবাচক ধারণা দেওয়ার চেষ্টা করে। একটা বিষয় আমাদেরকে একটু আমি প্রিয় সাংবাদিকদেরকে অনুরোধ করি, বিভিন্নভাবে বক্তব্যগুলোকে টুইস্ট করা, একটা কথা বলা হয় এটাকে আরেক রকম করে প্লট করা, তাতে করে মানুষ যাতে বিভ্রান্ত হয়। আর আরেকটা বিষয় হলো যে পৃথিবীতে প্রতিটি দেশ সমভাবে চলছে না। ইউকের অবস্থা, তারা এখন অনেক রকম পরিবর্তন আনতেছে তাদের এনার্জি সাপ্লাইতে এবং তাদের ফুড সাপ্লাইতে তারা পরিবর্তন এনেছে। ইউরোপের ম্যাক্সিমাম দেশের মধ্যে দেখা গেছে যে তাদের এইরকম স্টেবল পজিশন, স্থিতিশীল অবস্থাটা নাই। এর মধ্যেও, এত কিছুর মধ্যেও আপনার বাংলাদেশ ভালো আছে এই কথাটা কেউ বলতে চাবেন না। কী করবেন, কোথায় কী হয়েছে, আমাদের অবস্থা কী, আমাদের রিজার্ভ কত, আমাদের ডলারের কী ফ্লাকচুয়েশন হয়েছে। আর ইট ইজ দ্য গ্লোবাল ট্রেন্ড। এখন আপনার প্রত্যেকের কারেন্সি, ইউরো কথা বলেন অথবা অন্য যত আপনার ওই রিয়ালের কথা বলেন, টাকার কথা বলেন, রুফির কথা বলেন, ভারতের অথবা পাকিস্তানের, সব জায়গাতে তারা এরকমের স্ট্রেসফুল সিচুয়েশন আছে। কিন্তু সবাই তুলনায় বাংলাদেশ ভালো আছে। বাংলাদেশ যেভাবে আগাচ্ছে অথবা যেভাবে ম্যানেজ করছেন আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তাতে করে আমাদের কোনো অ্যাপ্রিহেনশন নাই ইনশাআল্লাহ। প্রেজেন্ট যে এরকম ট্রেন্ড অফ দ্য আপনার আনপ্রেডিক্টেবিলিটি আছে, এটাকে মোকাবিলা করার জন্য বাংলাদেশ সক্ষম। আমরা শ্রীলঙ্কা, পাকিস্তান, এগুলো বাংলাদেশের সাথে তুলনা করার মতন কোনো বিষয় নয়। আর ভয় দেখাইয়া মানুষকে মনোবল নষ্ট করে দিয়ে দেশে একটা অশান্তি সৃষ্টি করা যাবে, কিন্তু আমার মনে হয় জনগণকে এই বিষয়টাকে অত্যন্ত গভীরভাবে ভেবে দেখতে হবে যে আমরা সুখে আছি, শান্তিতে আছি, এটা কারো সহ্য হয় না। কিছু কিছু গোষ্ঠী, তাদের সহ্য হয় না, তারা এটাকে নষ্ট করার জন্য মানুষের কাছে খারাপ এক্সাম্পলগুলো সামনে নিয়ে আসে এবং বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে।